আমি খুবই ছোট্ট একটি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার হাতে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন, এটি মূলত বাইসাইকেলের লাইট এবং হর্নের কাজ করে থাকে। এখানে একটি লাইট দেখতে পাচ্ছেন, এই লাল সুইচটি লাইটিংয়ের জন্য ব্যবহার করা হয়। এবং ফিতার সাথে আরেকটি সুইচ দেখতে পাচ্ছেন, এটি মূলত হর্নের কাজ করে থাকে। এই ডিভাইসটিতে একটি হর্ন লাগানো আছে। ডিভাইসটির ভিতরে একটি ব্যাটারি রয়েছে। এখানে ব্যাটারি একটি চার্জার পিন দেখতে পাচ্ছেন। এই চার্জার পিনের মাধ্যমে এর ভিতরে যে ব্যাটারিটি রয়েছে সেই ব্যাটারিটি চার্জ করা হয়। তো এখন আমি এই ডিভাইসটির সমস্যা দেখব। এই সুইচটা চাপলে লাইটটি জ্বলবে। বন্ধুরা দেখুন, আমি সুইচটি চাপতেছি কিন্তু লাইট জ্বলতেছে না। একই সাথে ফিতার সাথে আরেকটি সুইচ রয়েছে, এই সুইচটি চাপলে স্পিকারটি বেজে উঠবে। আমি এই সুইচটাও চাপতেছি, বন্ধুরা খেয়াল করুন, কিন্তু হর্ন বাজতেছে না। তো আজকের ভিডিওতে এই ছোট্ট ডিভাইসটি রিপেয়ারিং করে দেখাবো। এজন্য বলবো, আপনারা যদি বেশি বেশি রিপেয়ারিং ভিডিও দেখতে চান বা রিপেয়ারিং শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করে দেই। চারটি স্ক্রু রয়েছে, স্ক্রু চারটি আমি খুলে নিয়েছি। এখন আমি সার্কিটটি ওপেন করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেন সার্কিট। আমি দুইটা স্ক্রু খুলে সার্কিটটি ডিভাইস থেকে আলাদা করে নিচ্ছি। স্ক্রু দুটো খুলে নিয়েছি। আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, এখানে যে লাইটিংয়ের সুইচটি রয়েছে এটি ফাঙ্গাস পড়ে গেছে, আর নিচের দিকে একটি ব্যাটারি রয়েছে। সর্বপ্রথমে আমাকে এই ব্যাটারি চেক করে নিতে হবে, ব্যাটারির চার্জিং ভোল্টেজটা ঠিক আছে কি না বা ব্যাটারিতে কোনো ভোল্টেজ আছে কি না এটি মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাটারিটি ভালো করে খেয়াল করে দেখুন, ব্যাটারির গায়ে কোনো রেটিং দেওয়া নেই, ভোল্টেজ বা কারেন্টের কোনো রেটিং দেওয়া নেই। তো হতে পারে এটি 3.7 ভোল্ট বা 5 ভোল্ট, এর চেয়ে বেশি হবে না। তো আমি এখন এইখানে যে পজিটিভ এবং নেগেটিভ মার্কিং করা আছে, এখানে মাল্টিমিটার ধরে ব্যাটারির ভোল্টেজটা মেজারমেন্ট করব। ব্যাটারির ভোল্টেজটা আমি মেজারমেন্ট করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি 4 ভোল্টের একটি ব্যাটারি, যেখানে 4 ভোল্ট তো আমরা ব্যাটারিতে ভোল্টেজ পেয়েছি। এখন আমি এখানে চার্জার কানেক্ট করে দেখব আমার চার্জিং সাইডটা ভালো আছে কি না। আমি এখন চার্জার কানেক্ট করে দিচ্ছি। চার্জার কানেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে রেড ইন্ডিকেটর জ্বলছে, তার মানে চার্জিং আইসি এবং চার্জিং সার্কিটটা ভালো আছে। চার্জিং থেকে ব্যাটারি পর্যন্ত আমরা ভোল্টেজ ওকে পেয়েছি। তাহলে নিঃসন্দেহে আমাদের এই যে ফিতার সাথে যে সুইচটি আছে, এই সুইচটি এবং পাশে যে আরেকটি সুইচ দেখতে পাচ্ছেন, দুটো সুইচ আমাদের কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে ওয়াশ করে দিতে হবে। আদারওয়াইজ এটাকে রিপ্লেস করাটাই সবচাইতে বেটার হবে। প্রাথমিক পর্যায়ে আমি এটি ওয়াশ করে নেব, ওয়াশ করে তারপর চেক করে দেখব। ওয়াশ করার জন্য চার্জারটা খুলে নিতে হবে অবশ্যই। চার্জারটা খুলে নিয়ে আমি এখানে ওয়াশ করব। কন্ট্যাক্ট ক্লিনারের পরিবর্তে আমি এখানে থিনার দিয়ে দিচ্ছি। দুটি সুইচই আমি কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে থিনার দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি সুইচটা চেপে দেখব লাইটটা ঠিকমতো জ্বলছে কি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমবার চাপ দেওয়াতেই অনেক ব্রাইটনেসে জ্বলতেছে, এটি ব্লিঙ্কিং করতেছে। আবারও খেয়াল করুন, ফুল ব্রাইটনেস, লো ব্রাইটনেস, ব্লিঙ্কিং। সুইচটা চেপে দিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন হর্নটা ঠিক মতো দিচ্ছে। বন্ধুরা, এই ডিভাইসের সুইচে সমস্যা থাকার কারণে এটি সঠিকভাবে কাজ করতেছিল না। বাইসাইকেলের হর্ন এবং সুইচ নিয়ে এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।